গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু সত্যিমারি। সত্যিমারিতে তোমাদের স্বাগত জানাই। তো আজকে 13 নভেম্বর 2022। তো আজকের সানডে, না সানডে তো বলি না, সানডে আমরা বলি না, কি বলি আমি আর মৌলি কি বলি সেটা কমেন্ট সেকশনে তোমরা জানাবে, ঠিক আছে? তো আজকের মৌলির বান্ধবী আসবে, একটা সেলিব্রিটি আসবে, বাংলাদেশ থেকে ফ্লাইটে করে আসছে, তারা আসলে তাদের সাথে পরিচয় করিয়ে দেবো, ওকে? তো অনিন্দিতা ফোন করলো যে ওদের আসতে লেট হবে, তো আমরা কি করবো, আমরা সানটান সেরে নিলাম। আমাদের সানটান সব কমপ্লিট, আমি সকাল থেকে অনেক রান্না করেছি, আমি একা করেছি, না না কিছু বেশ কিছুটাই আমি করেছি, বুঝলে? এবার আমরা কি করব, সানটান হয়ে গেছে, ছাদে যাচ্ছি, ছাদ থেকে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে, আর যদি আমরা ছাদে ফোন নিয়ে যাই তো আমাদের ছাদটা তোমাদেরকে দেখাবো। আমরা এখন ছাদের দিকে যাচ্ছি, বাবা ছাদে খুব রোদ্দুর, প্রচন্ড রোদ্দুর বাইরে, বাবারে, মানে অন্ধকার থেকে হঠাৎ যদি হচ্ছে মানে আলোতে আসলে যেমন চোখটা কেমন হয়ে যায় না, ঠিক তেমন হচ্ছে। ছাদের খুব রোদ্দুর, আর আমাদের ছাদ থেকে মানে পুরো বারাইপুরের ভিউটা দেখা যায় ভালো। দেখো আমাদের ছাদ থেকে বারাইপুরটা কি সুন্দর দেখা যাচ্ছে, এটা আমাদের ফ্ল্যাটের ছাদ আর কি। এই দেখো বন্ধুরা, আমাদের ছাদ থেকে বারাইপুর স্টেশনে যে ন্যাশনাল ফ্ল্যাগটা করা হয়েছে, তো সেটা দেখো এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। তো বন্ধুরা, তোমাদের যেটা কথা দিয়েছিলাম, তো একটা আসতে পারেনি, ফ্লাইট মিস করেছে, তো আসবে না বললো, একটা শুটিং এর কাজ করে গিয়েছে, তা ওনার ভাইকে পাঠিয়ে দিয়েছে, ভাইটা বসে আছে ওখানে, ওই দেখো হাসছে, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখায়। ওখানে অনিস লাইট হচ্ছে, ব্লগ স্টার্ট হয়ে গেছে। তো দেখো, তো জিয়াউল স্যার আসতে পারেননি, তো ওনার ভাই চলে এসছে, আর এই বাচ্চাটা কে, এটা কে, কে এটা? ও আবার ব্যাক ক্যামেরা দেখে না, নিজের নিজেরটা হচ্ছে, নিজেরটা দেখতে ভালোবাসে, ও ভাবছে কোথায় গবেষণা করবে, সেই জন্য ফোনটা নিয়ে ঘুরছে। এই দেখো, এই দেখো, এই পরে দেখো, এই পরে দেখো, রুদ্রি, এই দেখো, এটা কে, কে এটা, দেখতে পেয়েছো? দাদা, আপনার শুটিং কি কমপ্লিট হয়ে গেছে? এখন আর শুটিং আমাকে আর কেউ নিচ্ছে না, তো ওটা তোমাদের জন্য যোগ করেছিলাম। তো দেখো, সৌরভ দাকে কিন্তু অনেকটাই ওই যে বাংলাদেশি অ্যাক্টর আছে না, জিয়াউল, কি জিয়াউল আহমেদ, না কি জিয়াউল ফারুক, অপূর্ব, ওনার মিথ্যা না, দেখো আচ্ছা বন্ধুরা, তোমরাই বলবে, তোমরাই কমেন্টে বলবে, আমি কি ভুল বলছি? একবার গুগলে সার্চ করে নেবে যে জিয়াউল ফারুক অপূর্ব, পুরো সেম টু সেম দেখতে। আর একটা বাংলাদেশি অ্যাক্টর আছে যার নাম হচ্ছে নিশো, ওনার তো পুরো কপি পেস্ট সৌরভ দা, মানে তোমরা গুগলে সার্চ করবে যে বাংলাদেশি অ্যাক্টর নিশো, পুরো কপি পেস্ট, কি বলবো, মানে দুজনের পুরো মানে কি বলবো, পাশাপাশি দাঁড়ালে তিনজন মানে পুরো হুবাহু সৌরভ দা। তো এখন দাদা ড্রেস চেঞ্জ করছে, সেটা দেখাতে পারছি না, রুদ্রিক চাইনিজে কিছু বলবে, কিছু বলবে চাইনিজে, ও এখন অ্যাপেল ছাড়া ঘুরে না, দেখে না অ্যাপেল ফোন নিয়ে ওই পারে যাচ্ছে, ও পারে যেতে হবে না, পরে গেলে যাবে। তো অনিন্দিতার সৌরভদার হচ্ছে আইব্রো ভাত খাওয়ানো হয়নি একসাথে, তো সেই জন্য একসাথে আইব্রো ভাত খাওয়ানো হচ্ছে। খাওয়া হয়ে গেলে তারপরে দেখা হচ্ছে। তো এখন খাওয়া দাওয়া করে নি, প্রচুর খিদে পেয়েছে, খাওয়া দাওয়া হয়ে যাক, জানি না কেমন হয়েছে, আমি চাটা বানিয়েছি, তো সৌরভদা ফোন নিয়ে ব্যস্ত আছে, কারণ ইন্ডিয়া জিতেছে পাকিস্তান, জিতেনি,
কি বলছি চাটা খুব ভালো হয়েছে যদিও টেস্ট করিনি দেখো কে বলছি কেমন হয়েছে না আমি টেস্ট করেছি ভালো হয়েছে রুদ্রিক তুমি কি ওখানে ঢুকবে ও রুদ্রিক ও এখন ভাবছি এটা কিভাবে দেওয়া যায় তো সেলিব্রিটির সাথে চাটা খাওয়া হয়ে যাক তারপর কথা বলছি বাংলাদেশ থেকে এসছে পেট পয়সার জন্য আসেনি নর্মাল এসছে সেই জন্য চা খাচ্ছে এখন তো চা খাওয়া হয়ে যাক তারপরে কথা বলছি আমাদের চা খাওয়া হয়ে গেল তো রুদ্রিক দেখি না হচ্ছে কি সব হচ্ছে চাইনিজ কথা বলছে তো সৌরভদা একমাত্র বলছে সেখানে সৌরভদা বলছে তো আজ সকাল থেকে দিনটা অনেক ভালোই কাটলো সৌরভদাও ব্লগ করছে অনিন্দিতা তো সুন্দর কান্দাস জগা খিচুড়ি কর্ণধার ওটা গোপন না এমনি নর্মাল আর এই যে মৌলি এতটাই খেয়েছে শুধু বাথরুম হয়ে যাচ্ছে আর এই বাচ্চাটাকে দেখো সারাক্ষণ হাঁটে সারাক্ষণ হাঁটে এখন সানগ্লাস দেখছে বলে ভাঙা যাবে কি আমাদের হিরো চলে যাচ্ছে বাংলাদেশে তো ফ্লাইটে আসিনি শেষ মেশ দেখি একটিভাতে এসছে বোধ হয় তো আজকের দিনটা সত্যি খুব ভালো কাটলো তো আবার সৌরভদের বাড়ি হচ্ছে দেখা হবে যাওয়া হবে দেখা যাওয়া হবে চলো টাটা তো ওরা এসছিল বেশ খুব আনন্দই কাটলো দিনটা আজকে ওরা চলে গেল মনটা খারাপ লাগছে বাচ্চাটা তো মানে কি বলবো জাস্ট বাচ্চাটা পুরো বাড়িটা মাতিয়ে রেখেছিল চলে গেল ফাঁকা হয়ে গেল খুব মনটা খারাপ লাগছে আবার কবে আসবে তা আজকের মতো আমাদের ব্লগ এইটুকুই আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে চলো টাটা।